আর আমারও ধইরা নাই, যার ফলে আমিও নিচে পড়ি না আর বাইকটাও পড়ে না। কিন্তু আমার জাস্ট এই যে হাতে এই জায়গায় ছুলে এন্ড পা এই জায়গায় ঠোসকা পড়ে যায়, আর শরীরে দুই তিন জায়গায় ব্যথা পাইছি। না না তুই ধর বন্ধু প্লিজ, ভালোতে ছিল ভালোছে না তোমার? চিংড়ি মাছ যেটা আমার আরেকটা ছোট ভাই আছে, ওর টাকা উঠাই দিই 16,000, দেন আরেকজনের 3,000, আরেকজনের 2,500, এমনি করে আমি মোটামুটি করে ওই দিনকে 40,000 টাকার মতো উঠাই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাট সমস্যা একটাই, লাস্ট কিছুদিন ধরে আপনারা তো জানেন আমার গোপ্রোর মাইকটা নষ্ট হয়ে গেছে, ওইটার জন্য ব্লগ করতে অনেক প্রবলেম হইতেছে। ব্লগ করার মন মানসিকতাও নাই, বাট শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে তাও আমি রেগুলারলি ব্লগ ছাড়তেছি। তো আপনারা একটু কষ্ট করে আর কয়েকটা দিন মানায় নেন। অ্যান্ড অলরেডি আমি কিন্তু বসুন্ধরায় কন্ট্যাক্ট করছি, আমি আমার ওই মাইকটা পাই নাই। আমার যে মাইকটা ছিল ওইটা হলো রোডের লেভেলিয়ার গো টু, বাট আমি এইটা পাই নাই। পুরো বসুন্ধরায় একটা মাইকই অ্যাভেলেবেল আছে, সেটা হলো রোড লেভেলিয়ার গো ওয়ান, মানে সর্বপ্রথম মডেলটা। তো কিছু করার নাই, আমি ওইটাই অর্ডার দিলাম, কারণ আমার ইমিডিয়েটলি একটা মাইক দরকার। এখন জাস্ট ওই মাইকটা আসার অপেক্ষা, আমার আবারও 7,300 টাকা গচ্ছা গেল। এই নিয়ে আবার দুইবার মাইক নষ্ট হয়ে গেল, যদি এটা নিয়ে আমার টাকার অনেক দরকার ছিল। আপনারা জানেন আমি একটা হেলমেট নিব যেটার দাম 65,000 টাকা, মানে 65,000 টাকা, আবার 7,000 গেল। আবার ওই হেলমেটের কিছু অ্যাক্সেসরিজ আছে, জানি না এই মাসে আমার কত খরচা দেব। আচ্ছা এখন মেইন টপিকে আসি, আজকে এই জায়গা থেকে ব্লগ স্টার্ট করার উদ্দেশ্য হলো আজকে হুজুর আসছে আমাদের এই জায়গায় দাওয়াত খাইতে। প্রতিদিন আমরা হুজুরের বাড়িতে যাই, মোটামুটি আকারে এক মাসে দুই তিনবার ওনার বাসায় যাওয়া পড়ে। এই প্রথম হুজুর আমাদের সাথে আমাদের এই জায়গায় কোনো দাওয়াতে অ্যাটেন্ড করলো। আর একটা মজার বিষয় দেখা গেছি, সবসময় গেলে ওয়ান প্লাসের ডিসপ্লে চলে যায়, এই প্রথম আমার দেহের মতো কোনো আইফোনের যে ডিসপ্লেতে এরকম দাগ পড়ছে। এটা এর আগে কখনো আমি হইতে দেখি নাই, কারো যদি হয়ে থাকে কমেন্টে জানান। আর এটা কেমনে ঠিক করে আমি জানি না, এই মোবাইলটা আনঅফিসিয়াল কিনা যার জন্য কোনো ওয়ারেন্টিও নাই। তো এটা ঠিক করার যদি কোনো জায়গা থাকে ওইটাও আপনারা কমেন্টে জানান। তো আপাতত তার কথা বলা আমরা, যেহেতু দুপুরবেলা লাঞ্চের টাইম সবাই খাবার সামনে নিয়ে অপেক্ষা করতেছে, তো তাড়াতাড়ি খেয়ে নেবেন। আর আগে শেয়ার করে নিই, বেসিক্যালি আজকের খাবারে আছে চিংড়ি মাছ, যেটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। আর আমি হুজুরের বাসায় গেলে হুজুর কিন্তু অলওয়েজ চিংড়ি মাছ আনে, দেন ডিম, বেসিক্যালি ভাজা। এটা কি বন্ধু? রুই মাছ আর করলা ভাজি, নিউ আইটেম। গরু ব্রয়লার মুরগি যেটা 300 টাকা কেজি, সবচেয়ে দামি আইটেম। তারপরে এইটা আই থিঙ্ক এটাও রুই মাছ বা কাতলা মাছ, যে কোনো একটা হইতে পারে। আর এটা কিন্তু সিদ রুটি, যেটা আমার অনেক ফেভারিট। গ্রামের মানুষ যারা আছেন সবাই এই রুটির সাথে মোটামুটি করে পরিচিত। আর এই খাবারগুলো দেখানোর একটাই উদ্দেশ্য, আমরা কিন্তু গ্রাম সাইডে থাকি, আর গ্রাম সাইডের খাবার কিন্তু সবথেকে ডিফারেন্ট হয়। আর আপনারা জানেন যে শহরের চেয়ে গ্রামের খাবারের টেস্ট অনেক বেশি, বেসিক্যালি আমার কাছে গ্রামের খাবার অনেক বেশি ভালো লাগে। আর প্লাস মিষ্টি আইটেম আছে, আই থিঙ্ক পায়েস অ্যান্ড দই আছে। আর এই সব কিছুর আয়োজন আমার বন্ধু করছে, ধন্যবাদ বন্ধু। আর আপনারা জানেন যে হুজুর মানুষরা কিন্তু সবসময় দাওয়াত বেশি খায়, এর লিগে আমরা হুজুরের দাওয়াত দিয়ে আনছি। আরেকটা জিনিস শেয়ার করি, আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন আমি একটা মাদ্রাসায় ভর্তি ছিলাম, আমার আমার চাচাতো ভাইরা সুরা হুজুরকে ডাকতো। বরিশালের বাসায় মুরগির ঝোলে সুরা বলা হয়, আর প্রত্যেক শুক্রবারে কারো না কারো বাড়িতে আমাদের দাওয়াত থাকতো, আর দাওয়াত মানে মুরগির মাংসের ঝোল। আর আমরা অনেক মাদ্রাসার পোলাপান পাঞ্জাবি পরে এক বাসায় দাওয়াতে যেতাম, দেখা ওনারা কি করতো, মাংস তো অনেক বেশি ঝোল দিত, নইলে তো কি মানে ঠিকঠাক মতো ভাত খাওয়া যেত না। আর এই ঝোল খাইতে 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 এক টাইমে আমার নাম হয়ে গেছে সুরা হুজুর। আমার চাচ্চু ভাইরা আমার অনেক খেতাই, তো তেমন দিতে গেলে আর কথা বলবো না, আমার কথার লিখে সবার খাওয়া ডিস্টার্ব হইতেছে, সবার সাথে সাথে আমিও খাওয়াটা শেষ করি। চলো গাইস, খাওয়া দাওয়া শেষ হয়েছে অ্যান্ড আমি একটু পায়েস খেয়েছিলাম। আর এই দেখেন লিওর মতো এটাও আমার কাছে এ বইলো, আর ওটা দেখে আমার খুব মায়া লাগলো, যার জন্য আমি আমার পাতের পায়েস আমার হাতে করে ওরে খাওয়াইতেছি। খারা খারা এই কামড় দিস না বাবা। আর গাইস খাওয়া দাওয়া শেষ করলাম, এখন হুজুরে নিয়ে যাবো এই জায়গায়। নাকি হুজুরের আর একটা বাড়ি আছে, আপনার কিসের বাড়ি? আচ্ছা শ্বশুর বাড়ি, ওই বাড়িতে নাকি কেউ থাকে না। আর আপনারা তো জানেন আমরা প্রত্যেকজনই কোথাও ঘুরতে গেলে কোন গাছের ডাব পাওয়া যায়, ডাব চুরি করে খাওয়া যায়, ওগুলা খুঁজি। তো উনি বললো ওনার এই জায়গায় নাকি শ্বশুরবাড়িতে ডাব গাছ আছে, এই শ্বশুরবাড়িতে কেউই থাকে না, ডাব গাছগুলো ফাউ পুইরা থাকে, যার জন্য যাইতেছি আজকে ডাব গাছ দেখাই। আজকে তো ডাব পাড়ার কোনো মানুষ নাই, আর একদিন ডাব পাড়ার মানুষ নিয়ে টার্গেট করে যাবো, গাছে যত ডাব থাকবো সব সাফা করে লাবো। আর গাইজ আমরা একটা গ্রামের ভিতরে যেতেছি, যেই গ্রামটার নাম হলো সোনাইদা গ্রাম। আর এমন একটা রাস্তা দিয়ে যেতেছি, মাটির রাস্তা আর দুই পাশে বিল,
এমন অবশ্য ধান ক্ষেত হইছে বাট পানির টাইমে এই রাস্তা সহ ডুবা যায়। আর এই রাস্তার ওই পাশের গ্রামটা হলো হুজুরের শ্বশুরবাড়ি। আর এই জায়গাটা নিয়ে হুজুরের একটা ইন্টারেস্টিং কাহিনীও আছে, আগে গ্রামে যাই তারপর আপনাদেরকে শোনাইতেছি। ভাই আমার ভয় করতেছে চালাইতে, যে পরিমাণ ভাঙা চূড়া উঁচা নিচা, কোন সময় আবার গড়াইয়া ধান ক্ষেতের ভিতরে বইরা যায়। আর গেছি আমরা হুজুরের শ্বশুরবাড়ি এসে বসছি, আর এই বাড়িতে কেউই থাকে না, এই বাড়িটা পুরোপুরি বন্ধ। আর আমরা যেই কাজে আসছিলাম ওই কাজটাই হইলো না, কইলাম না আমার কপালটাই ঠাডা পড়া, প্রতিদিন কোনো না কোনো ঠাডা আমার কপালে পড়বই। যেহেতু বাড়িটা ফাঁকা, এই বাড়ির দেখাশোনা করার জন্য কেউ নেই, তো এই বাড়ির কাছে যত ধাপ ছিল সব কেউ না কেউ পায়রা নিয়ে গেছে। আমাকেও কপালে জুটলো, বাবাজি কাঠুল্লো। বাট এই গ্রামের ভিতরে এসে আমার প্রিয় একটা গ্রামের ফিল হইতেছে। আমরা এমনি বেসিক্যালি গ্রামে থাকি, বাট এই জায়গার মানুষগুলো পুরোপুরি গ্রাম্যভাবেই চলাফেরা করে। কেউ ধান ভাঙাইতেছে, কেউ ধান কাটতেছে, পোলা পান্ডা বেসিক্যালি গ্রামের মতো খেলাধুলা করতেছে, মোবাইল টোবাইল কেউ চালাইতেছে না। আর এই জায়গার হাওয়াটা ফ্রেশ, মানে জোশ লাগতেছে আমার কাছে। আর হুজুরে কিন্তু এই গ্রামে একটা মজার কাহিনী আছে, হুজুর কাহিনী শোনান, ওই যে আপনার বিয়ের কাহিনী। আমি এক বছর আগে এখানে আমার হউ বউ ওনাকে দেখে গেছিলাম, তারপর রাস্তায় কাদা ছিল, পানি ছিল, পর আমি চলে গেছিলাম যে এলাকায় আমি আসতে পারবো না। এক বছর পরে আবার ওই পাত্রীটাই আমি বিবাহ করছি এবং ভাগ্য ছিল, এবং উভয় পক্ষ থেকে খুব আন্তরিকতার সাথে অনুষ্ঠানটি গ্রামেই শেষ করে তারপরে চান্দরে তারা চলে গেছে। আজকে প্রায় 17 বছর। হুজুর বিয়ে করতেই ছিল, বাট কইলাম না পানি টাইম হইলে এই গ্রামের রাস্তাঘাট সব ডুবিয়ে যায়, তো রাস্তাঘাট ডোবা দিয়ে উনি বিয়ে না করে পালাই গেছে। আর যেহেতু উনি একজন হুজুর, তো ইসলামী দৃষ্টির কোনো মেয়ে পায় নাই, দেন এক বছর পরে উনারা যখন আবার এই গ্রাম থেকে চলে গেছে তারপরে উনি আবার বিয়ে করে। তো মজার কাহিনী। তো এখন যেহেতু আমরা যে কাজে আসছিলাম ওই কাজটা হইলো না, এই ছোট্ট একটা ডাব আছে উপরে, বাট এত ছোট্ট ডাব পারবো কাটা, আর এক কাটা পেলে এত দূর আমার। তো চলেন এইখান থেকে যাওয়া যাক। আমরা বাইক টেক নিয়ে সেই গ্রামের ভিতর, তো আমার ঘরে কেউ চিনে না, আর আমরা যেই বাড়িতে আসছি ওই বাড়িতে তো কেউ থাকে না, সবাই ভাবতেছে নাকি আমরা ওই বাড়িটা কিনতে এসি। তো আমিও কইলাম হয় এই বাড়িটা কিনতে এসি, প্লাস এই পুরো গ্রামটা কিনে নিবো, আর এই জায়গায় একটা হেলিপ্যাড বানাবো, ওইখানে আমার হেলিকপ্টার নামবো। আপাতত এই রাস্তায় গাড়ি ঢুকে না দেখি আমি হুন্ডা নিয়ে যাই। ভাই এত বড় চাপা মারছি, আমার জীবনে আমি এত চাপা মারি নাই। হুন্ডা করে আমি কইছি যদি বড় রাস্তা থাকতো তাহলে আমার প্রাইভেট কারটা নিয়ে যেতাম, আর ওই জায়গায় একদিন একটা হেলিপ্যাড বানাবো, তাহলে আমি হেলিকপ্টার নামাবো ওই জায়গায়। আইছিলাম ওই যে ওই বাড়ি দেখতে বুঝছেন, ওই বাড়ি কিনালাম, প্লাস পুরো গ্রাম কিনালাম ওইটা, আর ওই জায়গায় একটা হেলিকপ্টার নামামু, গাড়ি নিয়ে বেড়েছিলাম, এই রাস্তায় গাড়ি ঢুকে না। মনে করুন মনে হেলিকপ্টার হেলিপ্যাড বানামু, হেলিকপ্টার নামবো, রেগুলার হেলিকপ্টার দিয়ে যাতায়াত করুন। ঠিক আছে, এখন গাড়িটা ঘুরাই, গাড়ি ঘুরানো খুবই কষ্টকর কারণ রাস্তা খুবই ছোটো। কেটা যাইবেন কারণ এক সেকেন্ড, হ্যাঁ আপনাকে কষ্ট দিতেছি, নেন যান যান যান, আপনার আগে যান তারপরে আমি করি। রাস্তাটা এতই ছোটো, একটা বাইকে ঠিকঠাক মতো ঘোরানো যায় না, আর ওনারা আসলে বিশ্বাস করবে আমি হেলিপ্যাড বানাবো। চলো গাইছি, এই গ্রামে তো ঘোরা হয়েছে, গ্রামে ঘুরে অনেক ভালো লাগলো। এখন হুজুরে হুজুরে মসজিদে নামাই দিয়ে আসি, কারণ উনি যেহেতু ইমাম ওনার আবার আসরের নামাজও পড়াইতে হইব। তাহলে হুজুর আসি, আল্লাহ হাফেজ। হ্যাঁ ইনশাল্লাহ। চলো গাই, ওনারা নামাই দিলাম, এখন আমি তারপর বাসায় যাই, বাসায় যাই, ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বাইরে। আর এইখান থেকে আমি এখন মেন রোড দিয়ে যেতে পারবো, কারণ হাইওয়ে আছে, রাঙার মতো হেলমেটও আছে, আর গাড়ির কাগজপত্র গাড়ি আছে, তো কোনো টেনশন নাই, হাইওয়ে দিয়ে গেলে আরও তাড়াতাড়ি যেতে পারবো। তো হাইওয়ে দিয়ে চলো। পিছাউন বাংলা মাতৃভাষা। বন্ধু ভালো আছো তুমি? তোমার কয়েকদিন আগে বিয়ে হলো না? ওহ মাই গড, ওয়াও, তোমার সেই চাদর বিয়ের পর ভালো লেগেছে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। হ্যালো। আর গাইস, বেসিক্যালি আমি তো আমার গোপ্রোর জন্য মাইক অর্ডার দিয়ে দিয়েছিলাম বসুন্ধরা থেকে, বাট আমার মাথায় তো অনেক শয়তানি বুদ্ধি, তো একটা শয়তানি বুদ্ধি কাজ করে যে আমি চেকই দিই নাই যে আমার মাইকে প্রবলেম না অন্য কোথাও প্রবলেম, শুধু শুধু আমি মাইক অর্ডার দিয়ে দিলাম। এখন মাইক আনার পরে যদি দেখি আমার মাইকে না প্রবলেম হয়, ক্যামেরায় কোনো প্রবলেম হয়েছে, যার জন্য আমি অন্য একটা মাইক আমার ক্যামেরায় লাগাই, দেখি না তারপরও সাউন্ড আসছে না, দেখি যে না তারপরও সাউন্ড ঠিকঠাক মতো আসতেছে না। দেন আমি কী করি, অন্য একটা অ্যাডাপ্টার আমার গোপ্রোতে লাগাই, দেন আমার মাইকটাই লাগিয়ে তারপরে দেখি চলতেছে। তার মানে আমার অ্যাডাপ্টারের সমস্যা, যেইটার দাম 5-5 হাজার টাকা, যাক আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ আমার 1600 টাকা তাও বাড়ছে। অ্যাডাপ্টারের প্রবলেম হয়েছে, কথা আমিও চিন্তা করতেছি একটা নতুন মাইক এত তাড়াতাড়ি কেমনে চলে যায়। আমি যদি মাইকটা অর্ডার দিয়ে আনতাম তাহলে আমার 7300 টাকা পানিতে ফেলাই দিতে হইতো, আবারও আমার নতুন করে অ্যাডাপ্টার আনতে হইতো। যাক আমি বাইচা গেছি, এখন আবার আমার বসুন্ধরায় ফোন দিয়া মাইকের বিষয়টা চেঞ্জ কইরা অ্যাডাপ্টার অর্ডার দিতে হইব, তো তাড়াতাড়ি আমি বসুন্ধরায় ফোন দিয়ে অ্যাডাপ্টারটা অর্ডার দিয়ে দিই। আর গেছি আমি বাসায় যাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কইরা, আমার এক ছোটো ভাই ফোন দিল যে আজকে খাওয়াইবো, তো আমি বাসার থেকে বাইরে ছিলাম, জাস্ট আমার মাইকের প্রবলেম দেখে আমি শ্যুট নিতে পারি নাই। আর এর মাঝখানে আমার সাথে একটা মারাত্মক ইনসিডেন্ট ঘটে গেছে, আজকে অনেক বড় কিছু হইতে পারতো বাট আলহামদুলিল্লাহ কিছু হয় নাই, হালকার উপরে দিয়ে গেছে। আমি সারা রাস্তা মোটামুটি ভালোভাবে বাইক চালিয়ে আসছি, আমার পিছনে একটা গেস্ট ছিল, এই জায়গায় আমি বাইকটা রাইখা, আমি বাইকে বসেছিলাম, আমার গেস্টটারে নামাই দিছিলাম, দেন আমার একটা ফোন আসলো, ইম্পর্টেন্ট ফোন,
বসুন্ধরা থিকা আমি বলতেছিলাম যে ভাই অ্যাডাপ্টারটা রেডি হইছে আমি কি কুরিয়ারে পাঠিয়ে দিব নাকি দেন আমি বললাম পাঠিয়ে দেন আমি বাইক থেকে নাইমা যাই বাট আমি কথার তালে তালে বাইকটা স্টান্ট না করে বাইক থেকে নামতে নেই আর আমার পাড়া এই জায়গায় পড়ে আর সাইডে তো আপনারা দেখতে পারতেছেন কত বড় খাল আর এই জায়গাটা ঢালু তো আমি নিচে পড়ে যাইতে নেই এন্ড আমার সাথে সাথে বাইকটাও পড়ে যায় এই দেখেন বাইকের বাম্পারটা পুরোপুরি বাইকের কিটের সাথে লাইকে গেছে আজকে যদি বাম্পারটা না থাকতো তাহলে বাইকে বড় সড়ো একটা ক্র্যাশ পড়তো আর আমি আর আমার বাইক পুরোপুরি নিচে পড়ে যেতাম জাস্ট আমার একটা ছোট বাইক ছিল যে ওইখান থেকে আমার বাইকের হ্যান্ডেলটা ধরে নেয় আর আমারও ধরে নেয় যার ফলে আমিও নিচে পড়ি না আর বাইকটাও পড়ে না কিন্তু আমার জাস্ট এই যে হাতে এই জায়গায় ছুলে অ্যান্ড পা এই জায়গায় ঠোসকা পড়ে যায় আরও শরীরে দুই তিন জায়গায় ব্যথা পাইছি দেখাইতে পারতেছি না পায়ের পিছনে অনেক জায়গায় পড়ে গেছে লাইক সাইলেন্সারে অনেক খারাপভাবে লাগে যেহেতু আমি বাইকটা অনেক রানিংয়ে চালাই আসছিলাম সাইলেন্সারটা পুরোপুরি গরম ছিল আমার পাটা অনেক বড় ফুসকা পড়ে যায় আর আমার পায়ের পিছনে অনেকখানি ফুসকা পড়ে এর এই জায়গায় চুলছে আরেক জায়গায় চুলছে দেখানো যেতে না বাট আলহামদুলিল্লাহ আমার যে বড় কিছু হয় নাই যদি আমি নিচে পড়তাম অনেক বড় কিছু হইতে পারতো তাই আমার হাত পা ভাঙতে পারতো আমি মাথায় ব্যথা পাইতে পারতাম আর সবচেয়ে কষ্ট লাগতো বাইকের জন্য বাইকে আলহামদুলিল্লাহ লুকিং গ্লাসেও লাগে নাই কিট টিট সব কিছু সেফ এখন আমি ঠিকঠাক মতো দেখি নাই আমি যে বাইক এই জায়গায় রাখছি আমি আর বাইকের উপরে উঠি নাই হাতে পায়ে ঠান্ডা পানি দিলাম এখন একটু ভালো লাগতেছে ঠিকঠাক অনেক জ্বলতেছিল আর কিটটা জাস্ট বেঁকাই গেছে এখন কিটটা সোজা করতে হইব আর এই টাইমে যদি বাইকে আর কিছু হইতো ভাই আমার এত টাকা নাই যে এই টাইমে বাইক ঠিক করবো বাট আল্লাহ লাখ লাখ শুকুর যে আমার কিছু হয় নাই গাইজ আমার জন্য প্রে করেন কারণ আমি বলি প্রত্যেকটা দিনই আমার জন্য শেষ দিন আমি যখন যাত্রা করি আমি মনে করি প্রত্যেকটা যাত্রাই আমার কাছে শেষ যাত্রা আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আমি ঘরে ফিরবো নয়তো নাই আর গাইজ এটা হলো মেইনলি ওই জলকুটি যে জলকুটিতে আমরা আসি বসি টসি কিন্তু কখনো কিছু খাই না বাট আজকে খামু আর এই ছোটো ভাই আমাদের খাওয়াইতে নিয়ে এসে আর ওর এই খাওয়ানোর পিছনে একটা রিজন আছে আপনারা মোটামুটি অনেকে ওরে চিনেন যে ওর টেস্টে ফেল করার পরে ওরা পরীক্ষা দিতে দেয় নাই তো ওর আর একটা স্কুলের নামে পরীক্ষা দিতে চাইছিল উনি একটা বড় সড় ঘটনা ঘটা যায় ওই স্কুলের রেজিস্ট্রেশনের নামে তোমার কত টাকা দিছিলা স্কুল না একটা ম্যাডামের কাছে কত দিছিলা ১৮,০০০ টাকা দিছিল তো ওই ম্যাডামের কাছে ও রেজিস্ট্রেশন করার জন্য ১৬,০০০ টাকা দিছিল বাট ঘটনা ঘটে কি ওরা পরীক্ষা দিতে পারে না ফলে কি হয় ও যখন ম্যাডামের কাছে টাকাটা ব্যাক চায় ম্যাডাম টাকা দিতেও চায় না মানে ওদেরকে টাইম বাড়ায় তো দেন আমি যাই অনেক কাহিনী করার পর টাকাটা উঠিয়ে দিই এই বিষয়েও আপনারা একটা স্পেশাল ব্লগ পাইতে পারেন আপাতত কিছু মানুষের মান সম্মানের কথা চিন্তা করে আমি ব্লগটা পাবলিক করি নেই বাট এই ব্লগটার মাধ্যমে অনেক বড় একটা ক্রাইম সামনে আইব অনেক মানুষ ধরাও খেতে পারে আমার ব্লগটা করা আছে ব্লগটা এডিটও কমপ্লিট করা আছে জাস্ট আমার যদি মনে হয় যে সারা উচিত তাহলে আমি ছাড়বো তো কী হয় ওর টাকাটা আমি উঠাই দিই শুধু ওর টাকা না আমার আরেকটা ছোটো ভাই আছে ওর টাকা উঠাই দিই ১৬,০০০ দেন আরেকজনের ৩,০০০ আরেকজনের ২৫,০০০ এমনি করে আমি মোটামুটি করে ওই দিনকে ৪০,০০০ টাকার মতো উঠাই উঠাই ওদের হাতে দিই না কারণ ওদের হাতে যদি আমি দিই ওরা ধান্দা করবো ওদের বাপ মার কাছে কম দিব যার লেগে আমি ওদের বাসায় বাসায় যেয়ে রাত ১টা বাজে দিয়ে আসি ফলে ওর বাপমা অনেক খুশি হয় এখন কী হয়েছে ওর বাপমার কাছে ওই যে টাকা দিছি এই কথা কয়ে ধান্দা করে ১,০০০ টাকা নিয়েছি আমার খাওয়ানোর লিগা আমরা কিন্তু কইছি যে ধান্দার টাকা দিয়ে খামো না তারপরে ও নিয়েছে আর ও কেমনি নিয়েছে জানেন ও ধান কাটছে গরুরে ঘাস কেটে খাওয়াইছে তারপরে আমি জানি ভাই ও প্রতিদিন সকালে গরুরে ঘাস কেটে খাওয়াই ধান কাটছে তাও কি লেগে জানেন ও যে পরীক্ষায় ফেল করছে আবার যে পরীক্ষা দিতে পারতেছে না ওর বাপে যেন অনেক মাইন্ড না দেয় এই দুঃখে প্রতিদিন ৬টার সময় ওইটা ধান ঘাস কাটতে যায় না আর তারপরে আবার ধান কাটে ধানের বগাল যে বই থাকে কামলা কাম করে যে বই থাকে জানি কিছু না কই না ফাইনালি খাবার আয়ে পড়ছে তোর হালাল করা টাকা দিয়ে এখন হামদাই ভাই যে অ্যাক্সিডেন্ট হইতে নিয়েছিল এই জায়গায় তো আমি গাড়ি করে তখন ডরাইতেছি আমি আর জীবনে এই জায়গায় বাইক রাখব না এখন কিন্তু আমাদের এই জায়গা থেকে যাইতে হইব কারণ এই জায়গায় আমাদের খাওয়া দাওয়া শেষ বেশি কিছু খাইনি জাস্ট ফুসকাই খেয়েছি আর ওর খাওয়ানোর কথা ১,০০০ টাকা এখন আরও ৬০০ টাকা পক মারা বাকি আছে তাই এখন আমরা যেতেছি হালিম খাইতে কারণ এর আগে যতবারই হালিম খাইতে গেছি ঠিকঠাক মতো হালিম খাইতে পারি নাই ও এই জিনিসটা তো জোস আমি এতদিন এই জায়গায় আহি এটা এখন পর্যন্ত খেয়ালই করি নাই ওই হালিমের দোকানে অনেক মানুষ থাকে যার জন্য ঠিকঠাক মতো খাওয়া দাওয়াও যায় না ঠিকঠাক মতো কথা বলাও যায় না এই জন্য আজকে একটু লেট করে যেতেছি এখন বাজে রাত্রের ৯টা বাট আমরা জানি না হালিমের দোকান খোলা পামুই নাকি না কারণ ওই হালিমের দোকানটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তারপরেও যাই দেখি আর কি আর কি মেনলি আমরা ওই জায়গায় খেয়েছিলাম ৩০০ টাকার মতো ওর কাছে আরও ৭০০ টাকা ছিল ওই টাকা মাইরা দিয়ে চলে যেতে নিছিল আমরা এই জায়গায় হালিম নিয়ে ওর ধরা খাওয়াই দিছি আর গাইস আপনারা কি কখনো কোনো পান্ডারে দুই হাত দিয়ে হালিম খেতে দেখছেন মনে রে দেখেন বন্ধু আরেকটা হাত দিয়ে তামুদ ধরে দিলি ধর একটু প্লিজ না না তুই ধর বন্ধু প্লিজ ভালো লাগতেছিল ভালো লাগছে না তোমার তুই একবার দেখা এই হাত দিয়ে না হলে এই দেখ এই হাত দিয়ে তুই খাইছো আবার তামুস ধরলি হাত দিয়ে তুই দেখ এই দে তো 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 এই দে খা দেব দেখ এই দে এই দে এই যা না এটা কি সবই দেখে বলি এটা খামু না দরকার বলে তার মধ্যে কি তোর মতো কুটতার মতো কামরা সামনে খামু নাকি আর আজকে কপালে ঠান্ডা বসছে তেমন একটা হালিম নাই এই জায়গায় আমরা একেবারে লাস্টে আসছি আর লাস্টটুকু পাইছি তারপরে মোটামুটি একবার বড় এক পিস মাংস মাংসটা হাত দিই ভালো আছেন ভাই এই তো ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ আচ্ছা সাবস্ক্রাইবারদের সাথে মিট করলাম মোটামুটি বড় পিসের মাংসই পড়ছে মাংস না হার তো অনেক গরম লাগছে তাড়াতাড়ি এই জায়গা থেকে খাওয়া শেষ করে দেন বাইরে আসার সময় আসছিলাম আরেকটা রাস্তা দিয়া
আর আমি জানি না যে এই রাস্তাটার এই অবস্থা, লাইক রাস্তাটা ঠিক করতেছে, রাস্তাটায় বড় বড় খোয়া ফেলাইছে, এমনভাবে ফেলাইছে এই রাস্তা দিয়ে বাইক চলা একদম অসম্ভব। তারপরেও যেহেতু আমি জানি না, আমি ঢুকাই দিছি, এখন আমি না পারতেছি ব্যাগে যাইতে, লাইক ঘুরানোও পসিবল না, তো কষ্ট মষ্ট করে সামনে আগাইতেছি। আর মেনলি যে প্রবলেম, এই এলাকায় প্রচুর পরিমাণে ডাকাতি হয়, যদিও বেশি রাত হয় নাই 9টা বাজে, তারপরও আশেপাশে দেখে বুঝতেছি নি যে কী অবস্থা। ও ফাইনালি মোটামুটি কারা এই রাস্তাটা সমান করছে, বাট সামনেরটা এখনও করে নাই, খুব কষ্ট। এখান থেকে এই জায়গায় আসছি রাত্রের বেলা দেখে বেশি প্রবলেম, প্রথমত ঢাকাতের ভয়, দ্বিতীয়ত এই জায়গায় যদি গাড়ি গুড়ি পইরা যায় ভাই উঠামো এরকম মানুষ নাই, আর তৃতীয়ত আমার পায়ে ফোস্কা পড়ছে, আমি ঠিকঠাক মতো ব্রেক দিতে পারতেছি না, কারণ আমি ব্রেক যে পা দিয়ে দিমু ওই পায়ে ফোস্কা পড়ছে, আমি জাস্ট কোনো মতো পাটা ওই জায়গায় দিয়ে রাখছি, আর ফোস্কাটা এমন জায়গায় পড়ছে লাইক এখন আমি শু পরতে পারবো না। এখন আমি চিন্তা করতেছি কালকে আমি যে ঢাকায় যাবো আমি শু পইরা কেমনে যাবো, কারণ শু না পড়লে তো আবার মামলা দেয়। আমি অনেক বড় একটা প্রবলেমে পড়ে গেলাম গাইস, আর আই থিঙ্ক আমার ফ্রেন্ডের বাইক সামনেই আছে, তো তাড়াতাড়ি ওগো কাছে যাই। আর গাইস একটা মজার বিষয় দেখাই, ওই দেখেন আমাকে ব্র্যান্ড জুইলা আছে, আমাকে ব্র্যান্ড হুন্ডার পিছে জুইলা আছে। এ ব্র্যান্ড, এ ব্র্যান্ড, তুই যাতে হুন্ডার পিছে জুইলা আছস, ও যে কোনো সময় পইরা যেতে পারে বন্ধু, আর যদি ফালাই দিতে পারো বুঝছো, তোমার কালকে সারাদিনের খাওয়ান ফ্রি। আরে ফালাই দিতে পারলে, ফালাই দিতে পারলে, একটা স্বভাব খারাপ, ওই স্বভাবটা কি জানেন, ও হুন্ডার পিছে মোবাইল চালায়, এটা হলো অল টাইম। আর গাইস অনেকক্ষণ ধরে আমি এই বাজারে একজনকে বসায় রাখছি, যার জন্য একটু জলদি জলদি আইলাম, যেহেতু আমি একটা কাজে গেছিলাম তো টাইমলি আসতে পারি নাই। এখন দেখি আমার ওই গেস্টটা কোথায়, আই থিঙ্ক এদিকে আও দাদা। চলো গাইস আমি সর্বসাদরে পরিচয় করাই আমার গেস্টের সাথে, ও আমার একটা সাবস্ক্রাইবার। আমি আমার ব্লগে অ্যানাউন্স করছিলাম যে আমার লং ট্যুরের জন্য আমার একটা রাইডার লাগবো, যার কাগজপত্র সব ওকে, অ্যান্ড বাইক আছে, বাইকেরও কাগজপত্র সব ঠিকঠাক, মানে মোটামুটি একটা ট্যুর দিলে ফ্যামিলিগত কোনো প্রবলেম হবে না বা কোনো প্রশাসনিক ঝামেলা হবে না, মানে সুন্দরভাবে আমরা ট্যুরটা চালাইতে পারবো। তারপরে তো অনেকে আমার মেসেজ দেয়, বাট ও আমার অনেক আগের থেকে মেসেজ দিতেছিল, মানে বহু আগের থেকে, অ্যান্ড ফাইনালি ও আমার নক করে আর ওর মেসেজটা আমার চোখের সামনে পড়ে, আর ওর লাইসেন্স, গাড়ির কাগজ, গাড়ি সব কিছু ঠিকঠাক, যার ফলে ওরে আমি বলি আসতে, কারণ একজনের সাথে আমি এত বড় একটা ট্যুর দিমু, লাইক আমি ট্যুর দিলেই 13-14 দিন, আর এইবার তো আমার এই পর্যন্ত দেওয়া সবচেয়ে বড় ট্যুর আমি দিতেছি, রাঙামাটি, বান্দরবান, সাজেক, কুয়াকাটা, কক্স, মানে কোনে কোনে যাবো আমি এখন পর্যন্ত জানি না, বাট ট্যুরটা 12-14 দিনের হবে। এত বড় একটা ট্যুর একটা অপরিচিত মানুষের সাথে দিমু তা তো হইতে পারে না, ও তো আমার চিনে, তো আমারও তো দরকার ছিল ওরে চিনা নেওয়ার। এখনও কোনো কিছু কনফার্ম না যে নেক্সটে কোনো ঝামেলা হইতেও পারে, বাট পারস্পরিক একটা সম্পর্ক বানানোর জন্য ওরে আজকে রাত্রে আমাদের জায়গায় ডাকলাম, আজকে রাত্রে আমরা এক জায়গায় থাকুম, আড্ডা দিমু, আর একজন মানুষকে চেনার জন্য একটা রাতই যথেষ্ট। আর ওর বাইকও ঠিকঠাক, ওর একটা SF বাইক আছে যেটা এবার আমাদের সাথে যাইতে পারে, বাইকের সিটটা মোটামুটি আর বড়ই আছে, যদিও এটা স্পোর্টস ক্যাটাগরির বাইক, এটা স্পোর্টস বাইক না, স্পোর্টস ক্যাটাগরির বাইক, তারপরেও এটার পিছে বইতে পারবো, এটার সিটটা মোটামুটি অনেক বড়। আর আমার প্ল্যান প্রোগ্রাম আছে, মুনির তো অনেক বড় পিছনের, লাইক গন্ডারের সমান, তো মুনির ওইটাই দিমু যাতে আমার রাইড করতে একটু কষ্ট কম হয়। আর আমার পিছনে আর একটা রাইডার যাইবো, এবার কিন্তু আমরা 3টা রাইডার যাবো, তো ইনশাল্লাহ এইবার ট্যুরে আমার তেমন একটা কষ্ট হবে না, কারণ 2000 কিলোর উপরে আমাদের গাড়ি চালাইতে দেবো, আর 2000 কিলো বাইক চালানোর কষ্ট একমাত্র একটা বাইকেরই বুঝবো। আর গাইস একটা ফান ফ্যাক্ট শেয়ার করি, মনিরে আমি জীবনে যে নামে ডাকছি ওই নামে ও ভাইরাল হয়ে গেছে, লাইক প্রথমে আমি ডাকলাম টিকটকার মনির নামে, সবাই ওরে টিকটকার মনির করে ডাকে, দেন আমি ওরে গন্ডার করে ডাকা শুরু করলাম, কয়েকদিন ওরা সবাই গন্ডার করে ডাকলো, এখন আমি ওরে ব্র্যান্ড করে ডাকা শুরু করছি, এখন সবাই ব্র্যান্ড কয়, কিন্তু মজার বিষয় কোনটা জানেন, সবাই ওরে ব্র্যান্ড ব্র্যান্ড করে কমেন্ট করে, কিন্তু ব্র্যান্ড লেহার পরে একটা হাই ইমোজি লাগাই দেয়। চশমার জন্য তুই যথেষ্ট, তো গাইস আপনারা যদি মনিরে ফলো করেন, শত্রু প্রয়োজন নাই, তুই থাকলে আর শত্রু দরকার নাই, তো গাইস আপনারা যদি মনিরে ফলো করেন তাহলে মনিরে যে জায়গায় পাইবেন ওই জায়গায় কমেন্ট করুন ব্র্যান্ড, পরে একটা হাই ইমোজি দিয়ে দিবেন। আর গাইস আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করতে হবে, কারণ প্রথমত আমার গোপুরের মাইকে সমস্যা, বাট আমি মাইকটা অর্ডার দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ কালকে দুপুরের ভিতরে মাইকে ইসা পড়বো, কালকের ব্লগে আর আপনাদের সাউন্ড শুনতে প্রবলেম হবে না। আর দ্বিতীয়ত নতুন প্রবলেম সেটা হলো আমার পায়ে, দেখেন বড় আকারে ফুসকা পড়ে গেছে, যার ফলে আমি ব্রেক ধরতে পারতেছি না, আমি ঠিকঠাক মতো বাইক চালাইতেই পারতেছি না, যার ফলে আমি বেশিক্ষণ আর রাইড করতে পারবো না, এখন বাইকটা নিয়ে বাসায় ঢুকে থামো, আর অনেক রাত হয়ে যেতেছে, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করতে হবে, দেন ব্লগটা এডিট করতে হবে, আবার ভিডিও ছাড়তে হইব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক করে শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন, স্টিল দেন, স্টে সেফ, রাইড সেফ, আল্লাহ হাফেজ।